নোয়াখালী 250 শয্যা জেনারেল হাসপাতালে অত্যাধুনিক স্ক্যান ও ইউনিট চালু হওয়ায় কমেছে শিশু মৃত্যুর হার। সরকারি হাসপাতালে অত্যাধুনিক সেবা সম্পূর্ণ বিনা খরচে পেয়ে খুশি অভিভাবকরা। তবে শয্যা সংকট, অক্সিজেন ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের অভাবে পরিপূর্ণ সেবা দিতে পারছে না ইউনিটটি। আকবর হোসেন সোহাগের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। সালে নোয়াখালী 250 শয্যা জেনারেল হাসপাতালে স্ক্যান ইউনিট চালু করা হয়। এ ইউনিটে শয্যা রয়েছে মাত্র 13টি। সাধারণত জটিল সমস্যা নিয়ে জন্মগ্রহণকারী নবজাতক থেকে 28 দিন বয়স পর্যন্ত শিশুদের চিকিৎসা দেওয়া হয়। এখানে 16 থেকে 28 দিন বয়সী বয়সের মধ্যে যে বাচ্চাগুলার প্রিমেচুর ভেবিস, নিউনেটাল জন্ডিস এবং রেসপিরেটরি ডিস্টেস থাকে, এখানে তাদের ভর্তি করা এবং সঠিক পরিচর্যার মাধ্যমে এদেরকে সুস্থ করা হয়। সরকারি হাসপাতালে সম্পূর্ণ বিনা খরচে এ সেবা পেয়ে খুশি রোগীর স্বজনরা। আমার বাচ্চাকে ভর্তি হয়েছে, এখানে সেবার মান অনেক ভালো এবং গরিবরা অনেক ভালো, মানে যদি প্রাইভেট থেকে অনেক ভালো সেবা মান। এখানে সেবা পেয়ে খুশি আমরা, সেবা পাইছি অনেক দূর থেকে আছে, আমাদের বাচ্চা এখন আল্লাহ দিলে অনেক সুস্থ আছে। তবে এ ইউনিটে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, জেনারেটর এবং রুম হিটারের মতো অনেক যন্ত্রপাতি নেই। নানা সংকট থাকার পরও এ ইউনিট চালু হওয়ার পর এখানে শিশু মৃত্যু হার অনেকাংশে কমেছে বলে জানালেন চিকিৎসকরা। এখানে গত 2 বছরে আমাদের প্রায় 1000 বাচ্চাকে আমরা চিকিৎসা দিয়েছি এবং এখানে আমাদের কিছু জায়গার সংকট আছে। এই সংকটগুলো আমরা চেষ্টা করতেছি, কিছু অক্সিজেনের মাঝে মাঝে সমস্যা, তারপর আমরা সবসময় যেন অক্সিজেন পাই সেটা ইয়ে করতেছি। এ ইউনিট থেকে শিশু সেবা নিশ্চিতে শয্যা সংকট সহ নানা সংকট নিরসনে উদ্যোগ নেবে সংশ্লিষ্টরা, এমন প্রত্যাশা রোগী স্বজনদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।